আর কদিন বাদেই রাম ভক্তদের বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে অযোধ্যায়। সেই উপলক্ষে ঘরে ঘরে অক্ষত হলুদ চাল বিলি করার পরিকল্পনা নিয়েছেন রাম ভক্তেরা। শনিবার রাজগঞ্জের সুখানিতে রাম মন্দির প্রসাদ বিতরণ কমিটির পক্ষ থেকে অক্ষত কলস মাথায় নিয়ে যাত্রা অনুষ্ঠিত হলো। কমিটির পক্ষ থেকে পরেন রায় বলেন, আগামী 15 দিন রাম ভক্তরা বাড়ি বাড়ি যাবেন এবং অযোধ্যা থেকে আসা অক্ষত হলুদ চাল বিলি করবেন। আগামী 22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সেই উপলক্ষে অক্ষত কলস যাত্রা রাজগঞ্জের সুভাষপল্লী কালী মন্দির থেকে তোতাইগজ হয়ে বাজার পরিক্রমা করে। অনুষ্ঠানে এলাকার 500 রাম ভক্ত অংশ নিয়েছিলেন। সকলকে তারা অনুরোধ করেছেন, রাম মন্দির উদ্বোধনের দিন যেন সকাল থেকেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সকলেই দর্শন করেন।